ইপিএলে এখন পর্যন্ত গৌরবের ট্রেবল জেতার রেকর্ড আছে মাত্র একটা ক্লাবের। একই মৌসুমে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সেই ক্লাবটার নাম ম্যানচেস্টার ইউনাইটেড। তাই ট্রেবল জয়ের উৎসব কেমন হয় তা জানা আছে কেবলই থিয়েটার অফ ড্রিমের। এবার তাদের সেই গৌরবে ভাগ বসাতে আসছে নগর প্রতিদ্বন্দ্বীরা। এখনও কোনো শিরোপা না জিতলেও এ মৌসুমের তিনটা শিরোপা জয়েরই বেশ কাছাকাছি ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগে তারা আছে সেমিফাইনালে, লিগ টেবিলেও আর্সেনালের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে তারা, আর এবার এফএ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ রেড ডেভিল। বাকি দুই আসন নিয়ে মাথা ঘামানোর উপায় নেই ম্যানচেস্টার বসের, কিন্তু নিজেদের সামর্থ্যে যা আছে সেই এফএ কাপের ফাইনালে কোনোভাবেই তারা ছাড় দিতে চায় না সিটিজেনদের। যে কোনো মূল্যে ট্রেবল জয়ের স্বপ্ন ভঙ্গ করতে হবে প্রতিদ্বন্দ্বীদের, আর এর জন্য যত কৌশল নেওয়া সম্ভব সব করতে রাজি ম্যানচেস্টার বস। আমরা আমাদের সবকিছু উজাড় করে দেব ফাইনাল ম্যাচটা জেতার জন্য। আমি যখন বলেছি সবকিছু তার মানে সবকিছুই। কোনোভাবেই আমরা তাদের ট্রেবলের স্বপ্ন পূরণ হতে দেব না। আমি সমর্থকদের কথা দিচ্ছি, আমার উপর আস্থা রাখুন, আমরা আপনাদের বিব্রত হতে দেব না। ফাইনালের বাকি আছে আরো দেড় মাস, এর মাঝে হতে পারে অনেক কিছুই, কিন্তু কোনো কিছুতেই পিছপা হতে রাজি নয় ইউনাইটেড শিবির। তাদের ধ্যান জ্ঞান এখন শুধু এফএ কাপকে ঘিরে। সিটিজেনদের সাম্প্রতিক ফর্ম নিয়েও খুব একটা দুশ্চিন্তা নেই এরিকের। তিনি উল্টো মনে করিয়ে দিলেন জানুয়ারির ম্যাচের কথা, 2-1 জয়টাই যে টনিক রেড ডেভিলদের জন্য। আমরা জানি আমাদের কাদের মুখোমুখি হতে হবে, এপিএল এর নয় ইউরোপিয়ান যে কোনো টুর্নামেন্টের সেরা দল। এই মুহূর্তে তাদের ফর্ম দুর্দান্ত, তবে আমরা ভীত নই। আমরা জানুয়ারিতেই তাদের হারিয়েছি, হারানোর কৌশলটা আমাদের জানা আছে। আগামী 3 জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হবে দুই নগর প্রতিদ্বন্দ্বী। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।